উত্তর ত্রিপুরা জেলার 55 নং বাগবাসা বিধানসভা কেন্দ্রে 11 দফা দাবির ভিত্তিতে কালাছড়া ব্লকে গণ ডেপুটেশনে মিলিত হল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে ছিল গ্রামীণ এলাকার বেহাল রাস্তা সংস্কার, রেগা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, প্রতিটি ব্লক এবং পঞ্চায়েতের আর্থিক খরচের হিসাব জনসম্মুখে পেশ করা, লাগামহীন দুর্নীতি রোধ, নারী নির্যাতন, নারী ধর্ষণকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, কৃষকদের ঋণ মুকুব, ধর্মনগর মহকুমায় সরকারি মহিলা কলেজ স্থাপন সহ অন্যান্য দাবি নিয়ে ছিল এদিনকার গণ ডেপুটেশন। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ সম্পাদক হাশিম তালুকদার, উত্তর ত্রিপুরা জেলা সভাপতি বিমল নাথ, ব্লক সভাপতি রসময় নাথ সহ অন্যান্যরা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার বিকেল 4 ঘটিকায় কালাছড়া ব্লক আধিকারিকের নিকট তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশন প্রদানের পূর্বে কালাছড়া বাজার থেকে এক সুসজ্জিত র্যালি সংগঠিত করে জেলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। হাজারো কর্মী সমর্থকদের উপস্থিতিতে র্যালিটি পৌঁছয় কালাছড়া ব্লক প্রাঙ্গণে। সেখানে গিয়ে একটি প্রতিনিধি দল মিলিত হন ডেপুটেশনে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উক্ত ডেপুটেশনের মূল উদ্দেশ্য সম্বন্ধে জানান তৃণমূল কংগ্রেসের উত্তর ত্রিপুরা জেলা সভাপতি বিমল নাথ। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলার অনুমতিতে আমরা ডেপুটেশন দিয়েছি 11 দফা দাবির ভিত্তিতে। আমরা প্রধান দাবি শরীরচড়া হইতে ধর্মনগর যে রাস্তা এবং ধর্মনগর হইতে যে লক্ষ্মীনগরের যে রাস্তা বায়া কালাছড়া, এই রাস্তা দুটির কাজ 15 দিনের মধ্যে শুরু করতে হবে। তো বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন, উনি ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছেন, এই কাজগুলি 15 দিনের মধ্যেই শুরু হবে। পাশাপাশি রেগার মজুরি বৃদ্ধি করতে হবে, কৃষকদের ঋণ মুকুব করতে হবে, আমাদের বেকারদের নিয়ে যে রসিকতা করছে বর্তমান সরকার, বেকারদের চাকরি প্রদানের জন্য উনি আমাদের আবেদন যাতে যথা জায়গায় পাঠিয়ে দেন, যাতে বেকাররা চাকরি পায়। পাশাপাশি আমাদের এন বেকার কাজে যে দুর্নীতি চলছে, আমরা দেখছি শ্রমিকদের সকালবেলা এসে ফটো তোলার পর ওরা বাড়িতে চলে যাচ্ছে, আবার বিকালবেলা এসে আবার ফটো উঠছে, অথচ কাজ হচ্ছে না। আমাদের একটা অভিযোগ যে সরকারি টাকা দিয়ে সম্পদ সৃষ্টি করার কথা, কিন্তু তা না করে শুধুমাত্র ওই ওদেরকে নিয়ে মিটিং করা হচ্ছে, রেগার শ্রমিকদেরকে তাদেরকে তাদের মজুরি দেওয়া হচ্ছে শুধুমাত্র মিটিং করার জন্য। সকালবেলা আমি আসছে ফটো তুলছে, বিকালবেলা চলে যাচ্ছে আবার ফটো তুলে, কোনো কাজ হচ্ছে না। আর পাশাপাশি আমাদের বক্তব্য থাকছে যে কৃষকদের সার, বীজ, ঔষধ এইসব আসামে বিক্রি হয়ে যাচ্ছে, দালালি চলছে, গরিব মানুষ এই সার বীজ ঔষধ পাচ্ছে না। এগুলি আমরা বিজয় সাহেবকে বলেছি এবং 2020 সালের 2021 এবং 2021-22 এবং 2022-23 যে অর্থবৎসর, এই অর্থবৎসরে যে টাকাগুলি খরচ করেছে কালাতলা বিডিও মহোদয়, আমরা ওনার কাছে দাবি রেখেছি যে উনি কোথায় কীভাবে টাকা খরচ করেছেন সেই টাকাগুলির হিসাব জনসমক্ষে তুলতে হবে, মানুষ জানতে হবে এই টাকাগুলি কোথায় চলে গেছে। কারণ আমাদের কাছে ইনফরমেশন আছে আনটাইড ফান্ডের টাকা 5 লক্ষ টাকা এই উত্তরুড়া গ্রাম পঞ্চায়েতে খরচ হয়েছে, কিন্তু যথাযোগ্য কাজ হয়নি, এই টাকা আত্মসাত করা হয়েছে এবং সরকারি কর্মচারীরাও এতে জড়িত। আমার কাছে ইনফরমেশন আছে, আমি বলে দিয়েছি যে ওটা তাদের তদন্ত করা হোক। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।